অ্যাসিস্ট্যান্ট টিচার অফ এলপি স্কুল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইউপি স্কুল, অর্থাৎ লোয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আবারও প্রকাশ পেল একবার DEE-এর তরফ থেকে অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, তো এই অ্যাডভার্টাইজমেন্টে কারা অ্যাপ্লাই করবে, কবে করবে, কেন করবে, কীভাবে করবে, সবগুলি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। টোটাল কতগুলি পোস্ট রয়েছে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে, সুতরাং সম্পূর্ণ দেখতে থাকুন, আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথমে জেনে নিন এই যে আপনারা যারা আপার প্রাইমারি ক্ষেত্রে বা লোয়ার প্রাইমারি ক্ষেত্রে আপনারা যারা অনলাইন অ্যাপ্লাই সাবমিট করবেন, তো এখানে দেখুন ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট DEE-assam.gov.in অ্যান্ড ফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম অ্যান্ড আপলোড দ্য ফলোয়িং ডকুমেন্টস ফ্রম দ্য মিডনাইট অফ 25 May 2022 টু মিডনাইট 25 June 2022, অর্থাৎ 25 May 2022 থেকে স্টার্ট করে 25 June 2022 পর্যন্ত এর মধ্যে আপনারা অনলাইন সাবমিট করতে পারবেন, অর্থাৎ অনলাইন আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাসিস্ট্যান্ট টিচার অফ এলপি স্কুল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইউপি স্কুল। ঠিক আছে, তো এবার কথা হলো এখানে ডকুমেন্ট কী কী লাগবে, দেওয়া আছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এসএলসি অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, DEE-এর মার্কশিট, এনি আদার ডকুমেন্ট, অর্থাৎ যা যা আপনারা অ্যাপ্লাই করতে প্রয়োজনে। ঠিক আছে, তো কিছু ক্রাইটেরিয়া রয়েছে, ক্রাইটেরিয়াগুলি দেখে নেবেন, সেগুলি যেগুলি আমাদের নর্মালি থাকে সেইভাবে। তো এবার কথা হচ্ছে এই এই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী কারা কারা অ্যাপ্লাই করবে কথা হচ্ছে। তো গুয়াহাটি হাইকোর্টে একটি কেস হয়েছিল, গুয়াহাটি হাইকোর্টে একটি কেস হয়েছিল, আপনারা কেস নম্বর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, আমাদের কেস নম্বর আমাদের আছে গুয়াহাটি ডেটের 3 February 2021 তারিখে, যে এই যে WWA নম্বর 24/2021 অ্যান্ড অর্ডার ডেটেড, এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবগুলি, এই যে কেস, অর্থাৎ এই যারা কেস করেছিলেন যেসব ক্যান্ডিডেটরা, ঠিক আছে, সিটেট প্রার্থী যারা রয়েছিলেন, তো সিটেট প্রার্থী যারা রয়েছিলেন তারা কেস করেছিলেন যে তাদেরকে নিযুক্তি প্রক্রিয়া থেকে অংশগ্রহণ যাতে তারা বাদ না পড়েন, তো তাদের জন্য এই এই যে দেওয়া আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই অনুযায়ী এই যে সিটেট কোয়ালিফাই যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য, বা যারা এই কেসে যারা এই কেস করেছিলেন, যারা এই কেসটি জিতেছিলেন, দেখুন এখানে ডাইরেক্ট দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে দেখুন অ্যাডভার্টাইজ নম্বর আমরা দেখতে পাচ্ছি, ইনস্ট্রাকশন বাইট নম্বর PMA 68/2021 ডেটেড 8/10/2021, অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট DEE-assam, দ্যাট ইজ DEE-assam.gov, অনলি ফ্রম দ্য রিট পিটিশনার, ইনভলভ দ্য কনসার্ন WP সি অ্যান্ড ফুলফিলিং অল আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ফিলিং আপ দ্য রিমেনিং ভ্যাকেন্ট পোস্ট এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড 11/2021, অর্থাৎ যারা কেস করেছিলেন, যারা শুধুমাত্র রিট পিটিশনার যারা ছিলেন, যারা কেস জয় হয়েছিলেন, যারা সেই কেসে জয়লাভ করেছিলেন, শুধুমাত্র যারা সেই কেসে ছিলেন শুধুমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের খুব একটি ভালো খবর, তো আপনারা সবাই যারা রয়েছেন গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য দিয়ে দিলাম, তো আপনারা এই নিউজটি সবার কাছে ছড়িয়ে দেবেন, ভিডিওটি যাতে করে সবাই ইনফরমেশনটি পেতে পারে। তো সবাইকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ। তো আপনারা যারা রয়েছেন সেই কেসে ভাই, সবাই আপনারা সেই 25 May 2022 থেকে 25 June 2022 মধ্যে আপনারা অবশ্যই অনলাইন অ্যাপ্লাই করে নেবেন। ঠিক আছে, তো অ্যাডভার্টাইজমেন্ট ডিটেল আপনারা পেয়ে যাবেন সহজগুরুর টেলিগ্রাম চ্যানেলে, আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যান। ঠিক আছে, এবং এই ধরনের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চট করে লাইক করে, পট করে, কমেন্ট করে, বট করে শেয়ার করবেন। ধন্যবাদ।